আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? জানি তো ওয়েট করেছিলেন বাজারে সদ্য নতুন আসা ফ্রেশ এর হ্যাপি ন্যাপি প্যান্টেস্টার বেবি ডায়াপারটি রিভিউর জন্য। তো চলুন তাহলে শেষ করে দিই আপনাদের অপেক্ষার পালা। আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম পারচেস। চাইলে আমি প্রথমবার পারচেস করা প্যাকেটের উপর বেস করে রিভিউ দিতে পারতাম, বাট আমার কাছে এই ডায়াপারের ক্ষেত্রে একটা বিষয় সমস্যা লেগেছে। তো সেটা আসলে সমস্যা নাকি আমার বোঝার ভুল ছিল বা খেয়ালের ভুল ছিল, এটা জাস্টিফাই করার জন্যই আমি আবার এই সেকেন্ড টাইম পারচেস করেছি। তো চলুন তাহলে জেনে নিই কি ছিল এই প্রবলেম যেটার কারণে আমি সেকেন্ড টাইম আবার এই প্যাকেটটি পারচেস করেছিলাম। দেখে নিই এই ডায়াপারটির প্যাকেজিং কেমন দেখতে, এই ফ্রেশের হ্যাপি ন্যাপি প্যান্টেস্টাইল ডায়াপারগুলোর আউটলুক, কোয়ালিটি, এই ডায়াপারগুলো পরানোর ফলে বাচ্চার স্কিনে কোনো র্যাশ হয়েছিল কি না, এটার শোষণ ক্ষমতা কেমন, ফ্রেশের এই হ্যাপি ন্যাপি ডায়াপারগুলো লিক করে কি না, কী ছিল সেই প্রবলেমটা। আর অ্যাজ ইউজুয়াল যেটা বলে আসি যে প্যাকেটের উপর ওরা যা ক্লেম করেছে তার সাথে কতটুকু মিল পেয়েছি, এটা আমি আর থার্ড টাইম পারচেজ করবো কি না, আর এটার প্রাইস ডিসক্রিপশন বক্সে দেওয়া। আর এই ভিডিওটির মাধ্যমে যদি আপনারা একটা হলো প্রশ্নের অ্যান্সার পেয়ে থাকেন, একটু হলো উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই হচ্ছে সদ্য বাজারে নতুন আসা ফ্রেশের হ্যাপি ন্যাপি প্যান্টেস্টাইল বেবি ডায়াপারটির প্যাকেজিং। ইদানিং আমাদের যে বাংলাদেশি প্যান্টেস্টাইল ডায়াপারগুলো বাজারে আসছে সেগুলোর প্যাকেজিং কেন জানি অনেকটা হাগিস ড্রাই প্যান্টের প্যাকেজিংয়ের আদলে করা হয়। দেখেন এই ডায়াপারটির প্যাকেটটি একটু খেয়াল করেন, দেখলে মধুর থেকে দেখলে কিন্তু মনে হবে যে হাগিসের ড্রাই প্যান্টের প্যাকেট এটা, বাট না, সেম টুইঙ্কেলের ক্ষেত্রে এমনটাই পেয়েছি যে সেটারও কালার কম্বিনেশনে কিন্তু এমনই ছিল, ব্লু আর হোয়াইটের মধ্যে। এই হচ্ছে বাজারে সদ্য একদম একদম সদ্য নতুন আসা ফ্রেশের হ্যাপি ন্যাপি প্যান্ট স্টাইল ডায়াপারের আউটলুক। অনেক সুন্দর সাদা ধবধবে একটি ডায়াপার, ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, তার মধ্যে হালকা কালারের উপরে কিছু আঁকিবুকি করা। আর ডায়াপারটি কেন জানি আমার কাছে একটুখানি মনে হয় যে একটু হালকা, কেন জানি সব দিক দিয়ে একটু একটু স্লাইড একটু ছোট মনে হয়। একটা ডাবল এক্সেল সাইজের ডায়াপার যতখানি বড় দরকার ছিল তার চেয়ে একটুখানি, খুব বেশি না, একটুখানি সব দিক দিয়ে ছোট লাগে। একটা ডায়াপার কেনার আগে আমাদের যে জিনিসটা আগে মাথায় যে দুটা জিনিস মাথায় আসে তার মধ্যে হলো একটা কোয়ালিটি, আর একটা হলো এটা শোষণ ক্ষমতা। সো কোয়ালিটি নিয়ে যেটা বলবো, ডায়াপারটির কোয়ালিটি যথেষ্ট ভালো দিয়েছে, আর দিবেই যেহেতু ফ্রেশ কোম্পানির ডায়াপার, অনেক বড় আর পুরাতন কোম্পানির একটি ডায়াপার, তারা চাইবে তাদের ডায়াপারের কোয়ালিটি ভালো হবে, এটাই স্বাভাবিক। ডায়াপারটি অনেক পাতলা, একটা পাতলা ক্যাটাগরি ডায়াপার বলা যায় এটা, ডায়াপারটি যথেষ্ট পাতলা, ওয়েটনেস ইন্ডিকেটর দেওয়া আছে, আর ব্যাকে এটা ডিসপোজেবল টেপ যেটা দেওয়া আছে, এই ডিসপোজেবল টেপটার কোয়ালিটি আমার কাছে একটু উইক লেগেছে, আর একটু স্ট্রং হলে বেটার হতো, তারপরও কাজ চালিয়ে নেওয়া যায়। আর এটার লেয়ারটা হচ্ছে ব্রিদেবল, এই ছোটো ছোটো ছিদ্রের দ্বারাই তাই বোঝানো হয়েছে, আই মিন সামার ফ্রেন্ডলি, বাচ্চাদের জন্য ইজি ব্রেদ হয়ে থাকে এই ব্রিদেবল শিটগুলো। এটার কোয়ালিটি অনেকটা যারা আপনার নিউ কেয়ার ডায়াপার ইউটিলাইজ করেছেন নিউ কেয়ারের কোয়ালিটির সাথে যথেষ্ট মিল পাবেন। এটার ওয়েস্ট ব্যান্ড আপনাদের দেখাই, এটার ওয়েস্ট ব্যান্ডটার ক্ষেত্রে যেটা বলবো যে ডায়াপারটি যেই অনুযায়ী ওনারা পাতলা দিয়েছে সেই অনুযায়ী ডায়াপারটির ওয়েস্ট ব্যান্ডটা কিন্তু আরেকটু পাতলা দেওয়া উচিত ছিল। ড্যাপারটা কিন্তু অনেক সুন্দর পাতলা, কিন্তু ওয়েস্ট ব্যান্ডটা কিন্তু সেই অনুযায়ী পাতলা দেয় না, একটু ভালোই মোটা সোটা। একটু দেখেন আপনারা ওয়েস্ট ব্যান্ডটা কিন্তু অনেক মোটা, হ্যাঁ সফট আছে, তারপর ওয়েস্ট ব্যান্ডটা আর একটু পাতলা দিলে খুব ভালো হতো আমার কাছে এটা মনে হয়। এটা ওয়েস্ট ব্যান্ডটা অনেকটা মল ফিক্সের ওয়েস্ট ব্যান্ডগুলো যেরকম মোটা হয় এটার ওয়েস্ট ব্যান্ডটা তেমন আমার কাছে মোটা লেগেছে। এখন দেখেন এটার অ্যাবজর্বেন্ট এরিয়ার কোয়ালিটি, অ্যাবজর্বেন্ট এরিয়া ওনারা কেমন দিয়েছে, এটার অ্যাবজর্বেন্ট এরিয়াটাও যথেষ্ট ভালো দিয়েছে, আলাদা করে নীল মার্ক করা আছে, ক্রিস ক্রস টাইপের শিট দিয়েছে, অনেক সুন্দর সফট, একদম কটনের মতো সফট ডাপারটি, টোটালি ডাপারটি কটনই সফট, হালকা একটু খসখসে ভাব আছে, তারপরে ডাপারটি কটনই সফট বলবো, আর তার চেয়েও বেশি কটনের মতো সফট এটার এই অ্যাবজর্বেন্ট এরিয়ার এই লেয়ারটা, শিটটা অনেক সুন্দর, কটনের মনে হয় কটনের মতো একদম সফট। এক কথায় বলতে গেলে এটা একটা ভালো কোয়ালিটির ডায়াপার, তাতে কোনো সন্দেহ নেই।
তো এতগুলো ডায়াপার যে পরালাম, বাচ্চার স্কিনে কোনো প্রকার কোনো র্যাশ হয়নি, কোনো প্রকার কোনো ফুসকুড়ি হয় নাই, বা কোনো প্রকার কোনো সাইড ইফেক্ট দেখিনি এই ডায়াপারগুলো পরানোর কারণে। আর এমনটা যে হবে না এটা জানা কথাই, কারণ যেহেতু ফ্রেশ কোম্পানির ডায়াপার, মানে পুরাতন একটি কোম্পানির ডায়াপার, তারা যেহেতু যেন তেনভাবে বাচ্চাদের একটা বেবি ডায়াপার বাজারে ছাড়বে না, সো সব দিক দিয়ে চিন্তা করেই তারা নিশ্চয়ই বাজারে ছেড়েছে এই বেবি ডায়াপার। কোনো প্রকার কোনো র্যাশ হয়নি, এটা ইউটিলাইজ করে বাচ্চার স্কিনে এটা অ্যাবসর্বেন্ট এরিয়াটা দেখলে মনে হয় যে অনেক, যেহেতু অ্যাবসর্বেন্ট এরিয়াটা অনেক সফট নরম, সো এটা শোষণ ক্ষমতা অতটা ভালো হবে না, কিন্তু না, ধারণাটা ভুল, এটা শোষণ ক্ষমতা যথেষ্ট ভালো। এই ডায়াপারটি দেখলাম যে বাচ্চা পি করার সাথে সাথে এটা ইউরিনটার সাথে সাথে সোক করে নেয়, এটা শোষণ ক্ষমতা নতুন আসে ডায়াপার হিসেবে যথেষ্ট ভালো লেগেছে। যাদের বাচ্চা অনেক বেশি পরিমাণ পি করে, এই ডায়াপারটি অনায়াসে 3-4 ঘন্টা চলে যাবে। এটা আর ডায়াপারটি দেখলাম যে বাচ্চা পি করার সাথে সাথে সোক করে নেয়, তো যার কারণে সাথে সাথেই অনেকটা ড্রাই লাগে, যার কারণে সাথে সাথেই ড্রাই হয়ে যায়, এটার ড্রাইনেসটা অনেকক্ষণ পর্যন্ত স্টে করে। খুব ভালো লেগেছে যে দেখা যাচ্ছে অনেক ডায়াপার ড্রাই থাকলে একটু ভিতর থেকে কেমন জানি হালকা ঘেমে যাওয়া একটা ব্যাপার থাকে, বাট এটার ক্ষেত্রে দেখলাম টোটালি সোপ করে না, একদম টোটালি ড্রাই লাগে। ডায়াপারটি শোষণ ক্ষমতা আমার কাছে ভালো লেগেছে। এই ডায়াপারটি যে এতগুলো ইউজ করলাম, প্রায় 36টার মতো এই ডায়াপারটি ইউজ ইউটিলাইজ করা হয়েছে, সো একটা দিনও এই ডায়াপারটি লিক করে নাই। হ্যাঁ, আমি যে প্রবলেমটার কথা বললাম, এই প্রবলেমটার কথা বলছি, ওই প্রবলেমটা জের ধরে কিন্তু এই ডায়াপারটি চাইলে লিক করতে পারতো, বাট আমি অবাক হয়ে গেলাম যে ডায়াপারটি একটাও লিক করে নাই, যার কারণে আমার কাছে এটা সুপার লেগেছে, অসম লেগেছে। এই ডায়াপারটি যে প্রবলেমটি আমি পেয়েছিলাম প্রথম প্যাকেটে, যার কারণে আমি দ্বিতীয় প্যাকেটটি পারচেস করলাম, তা হচ্ছে দেখেন ডায়াপারটি আমার আপনাদের কাছে নাও মনে হতে পারে, আমার কাছে মনে হয়েছে, আমার কাছে লেগেছে, কেন জানি মনে হয় ডায়াপারটা একটু মানে একটুখানি ছোট লেগেছে। একটা ডাবল এক্সেল সাইজের ডায়াপার যত বড় হওয়া উচিত তার একটুখানি স্লাইড একটু ছোট লেগেছে, আর একটু যদি 1/2 ইঞ্চি কমও যদি একটু বড় হতো তাহলে মানে আমার কাছে খুব ভালো হতো। আর এই ছোটো লাগার কারণে, আর যাদের বাচ্চার ওজন 24 কেজি, বা আমার বাচ্চার ক্ষেত্রেই বলছি, আমার বাচ্চার ওজন 24 কেজি, যার কারণে ওর এই ডায়াপারটি এখানে দেখেন ওয়েট ক্যাপাসিটি লেখা আছে 24 থেকে 12 থেকে 25, সো আমার বাচ্চার ওজন 24 কেজি হওয়ার কারণে এই ডায়াপারটি এই একটু ছোটো হওয়ার কারণে নাকি কী কারণে বুঝলাম না, তাকে পড়াতে তার বাচ্চার অনেক বাচ্চাকে পড়াতে গেলে অনেক বেগ পেতে হয়, এটা তার অনেক আটসাট হয়, দেখা যাচ্ছে কখনো কখনো সাইড দিয়ে ওয়েস্টব্যান্ডটা ছিঁড়েও যেত একটু চাপাচাপি করে পড়াতে গিয়ে, এটা পড়াতে গিয়ে একটু ভালোই বেগ পেতে হয়, বাচ্চাকে একবার এই পাশ একবার ওই পাশ করতে হয়, শুধু এটা সাইজটা বাচ্চার এই ফিটিং হয়ে যাওয়ার কারণে বা একটু আটসাট হয়ে যাওয়ার কারণে এই ডায়াপারটি পড়াতে একটু বেগ পেতে হয়, এটাই ছিল এই ডায়াপারটির প্রবলেম আমার জন্য। আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে, তবে এতটুকু বলো মাসবি যে বাচ্চার ওজন যদি 24 কেজি হয় তাহলে আপনার বাচ্চার ক্ষেত্রেও এই ডায়াপারটি আটসাট হবে, বিশেষ করে বাচ্চার ব্যাকের আর ওয়েস্টের দিকে এই ডায়াপারটি একটু আটসাট হয়ে যায়। তো এটাই ছিল এই প্রবলেম। তো আমি যা যে কারণে সেকেন্ড টাইম পারচেস করছিলাম, আমার ধারণাটা কি ভুল ছিল কিনা, না আমার ধারণাটা সঠিক ছিল, এই প্যাকেটের ক্ষেত্রেও এই প্রবলেমটা পেয়েছি। কিওয়ার্ডের মাধ্যমে ওরা যা ক্লেম করেছে তার সাথে আমি কতটুকু মিল পেয়েছি, এখানে উপরে লেখা আছে সুপার অ্যাবসর্বেন্ট পলিমার, বাচ্চা পি করার সাথে সাথে এটা সোক করে নেয়, যার কারণে এই কথাটার সাথে একটা মিল আছে, এটার পলিমারটা মানে উপরে যে লেয়ারটা আছে বা ভিতরে যা ম্যাটেরিয়াল দেওয়া আছে তা সুপার অ্যাবসর্বেন্ট, এই কথাটার সাথে মিল পেয়েছি আমি। ওয়েটনেস ইন্ডিকেটর এটাও আছে, এটাও কালার ইন্ডিকেট করে যখন বাচ্চার ড্যাপার বেশি ভিজে যায়। কটন সফট, হ্যাঁ কটন সফট আছে ড্যাপারটি, ব্রিদেবল লেয়ার কিনা সেটাও দেখিয়েছি, সো এইগুলো ঠিক আছে। এখন দেখি সাইডে ওনারা যা ক্লেম করেছে তা কতখানি মিল পেয়েছি, 360 ডিগ্রি স্টেজ ফর বেটার ফিট, এটা বেটার ফিট হতে পারতো আমার বাচ্চার ক্ষেত্রে যদি হালকা একটু বড় হতো, ইজি টু ওয়ার সুপার ফিটিং, হ্যাঁ এটার সাথেও মিল পাইনি, সুপার ফিটিংয়ের চেয়ে তো ফিটিং হয় আমার বাচ্চার ক্ষেত্রে, যার কারণে এটার সাথে একটা মিল পাইনি, হয়তো এটা এমন যে আমার বাচ্চার ক্ষেত্রে হতে পারে, আপনার বাচ্চা এবার নাও হতে পারে, সো আপনারা ট্রাই করে দেখতে পারেন। লিকেজ প্রুফ, হ্যাঁ এটা একদম 100% সঠিক লিকেজ প্রুফ, একটা ডাইপ 36টার মধ্যে একটা ডাইপার লিক করে নেই। ইউভি স্টারলাইজ যেহেতু বাচ্চার কোনো ফুসকিরি হয় নাই, কোনো প্রকার কোনো সমস্যা হয় নাই, তাতে বোঝাই যায় এটা জীবাণুমুক্ত আছে, ইউভি স্টারলাইজড আছে। ওয়েট ক্যাপাসিটি হচ্ছে 12 থেকে 25, এখানে ছিল 24 পিসের ডাইপার। আর সাইডের একটা কথা লেখা আছে কমফোর্টেবল ইলাস্টিক ওয়েস্ট,
এটার সাথে একটা মিল পাই নাই, কারণ একটু ওয়েস্ট বেঙ্গলটা যে বললাম একটু ভালোই মোটা ছিল। এখন আসি এটা আমি আর থার্ড টাইম পারচেস করবো কিনা। এটা থার্ড টাইম আর পারচেস করব না, কারণ ওই একটাই যে বাচ্চাকে পড়াতে গেলে ভালোই বেগ পেতে হয়, অনেক একবার বাচ্চাকে এই পাশ একবার ওই পাশ করে এই ডায়াপারটি পড়াইতে হয়, কখনো কখনো ছিঁড়ে যায়। আর ওয়েস্ট ব্যান্ডটা একটু ভালো মোটা, যখন খুব গরম পড়ে তখন এই ওয়েস্ট ব্যান্ড এরিয়াটা খুব ঘেমে যায়। এগুলো কারণেই আমি এটা থার্ড টাইম পারচেস করবো না, যার কারণে এই পেঙ্কেলের প্যান্ট স্টাইল ডায়াপারটি ডাবল এক্সেল সাইজ পারচেস করেছি, কারণ এটার সাইজটা আমার কাছে একটা ডাবল এক্সেল সাইজের ডায়াপার হিসেবে পারফেক্ট মনে হয়। তো আজকের জন্য এই পর্যন্ত, এই পর্যন্তই ছিল বাজারে নতুন আসা ফ্রেশের হ্যাপি ন্যাপি প্যান্ট স্টাইল ডায়াপারটির রিভিউ। কারণ যদি ভিডিওটি ভালো লাগে বা একটু হলো কাজে লাগে বা একটু হলো হেল্প হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।